দিদিকে বলো কর্মসূচিতে ফোন করে মিরাক্কেল প্রায় দুশোটি পরিবার ফিরে পেতে চলেছেন নিজের বাস্তুভিটে তিরিশ বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিক বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও বেশি প্রজেক্ট বাড়াতে বাধ্য হন সরকার আর জমি অধিগ্রহণ করেছিলেন তার বিনিময়ে কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট ওই দুশোটি পরিবারকে পাওয়ার প্ল্যান্ট একটি কলোনি করে দিয়েছিল সেখানে বসবাস করছিলেন প্রায় দুশোটি পরিবার কিন্তু ওনারা সরকারি কোনো সুযোগ সুবিধা পেত না কারণ ওনাদের কোনো পাটটা ছিল না তাই তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হতো যেমন ইন্দিরা আবাসনে নিজ গৃহ নিজঘর একাধিক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো ওই পরিবারগুলি তাই এইবারে সরকারি উদ্যোগে দুশোটি পরিবারের হাতে সরকার পাট্টা তুলে দেওয়ার কর্মসূচি করলেন মানবিক সরকার তাতে অনেকটাই খুশি এলাকার বাসিন্দারা বলতে আমাদের এই কেটিভিপি পুনর্বাসন কলোনি জায়গা অধিগ্রহণ হয়েছিল উনিশশো বাহাত্তর তিয়াত্তর সাল থেকে এখানকার যারা ভূমিহারা বাস্তুহারা তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছিল পাঁচ কাঠা করে কাউকে তিন কাঠা করে জায়গা দেওয়া হয়েছিল ঘর করার জন্য কেটিবিপি থেকে কিন্তু সেই জায়গাটা দেওয়ার পরেও আমাদের এই কেটিবিপি শর্ত ছিল যে এই কেটিবিপি কে কলোনিটাকে মানুষের বসবাস করার যোগ্য রাস্তা রাস্তা ড্রেন পানীয় জলের ব্যবস্থা লাইটের ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত সেইগুলো তো হয়নি সাথে সাথে আমাদের এই যে জায়গাটা দেয়া হয়েছে আমরা যে এলাকার মানুষ জাতীয় স্বার্থে যে জায়গা ঘর বাড়ি সব সর্বস্ব দিয়েছি এই জায়গার কাগজটুকুও আমরা আজ পর্যন্ত পাইনি বিগত বাহাত্তর সাল থেকে আজকে দু সাল পর্যন্ত কোনো জায়গার কাগজ আমরা হাতে পাইনি যার কারণে আমরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এলাকার মানুষ এই কলোনির মানুষ বঞ্চিত যার কারণে কারণে আমরা লোকাল পঞ্চায়েত শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত এই এই ব্লকে শান্তিপুর এক নম্বর অঞ্চলের প্রধান সাহেব বর্তমান মাননীয় শেখ সেলিম আলীকে আমরা জানাই এবং জানাতে উনি আমাদের সঙ্গে সহযোগিতা করে এবং অঞ্চলের যত প্রশা স্টাফ প্রশাসনিক স্টাফ এবং আমাদের আড়াই সাহেব সহ আমাদের সকলের এবং পঞ্চায়েত মেম্বার সহ সকলের সহযোগিতায় আমরা বিভিন্ন সরকারি দপ্তরে নবান্ন থেকে শুরু করে জেলার ভূমি দপ্তর থেকে শুরু করে রাজ্যের ভূমি দপ্তর ভূমি সংস্থা দপ্তরে আমরা অ্যাপ্লিকেশন করি সমস্ত ডকুমেন্টস দিয়ে এবং কেটিভিপি জিএম জেনারেল ম্যানেজারকেও আমরা অ্যাপ্লিকেশন করি যে আমাদের এই জায়গার কাগজ পাঠটা দেয়া হোক এবং সেই কারণে আমরা এই দরখাস্ত করার পর আমাদের কাছে রিপ্লাই আসে তারপরে মাঝখানে কোথাও একটা আটকে যায় তারপরে আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা দিদিকে বলো প্রোগ্রামে আমরা জানাই জানাতে ওখান থেকে আমাদেরকে বলা হলো আপনারা যে বিভিন্ন দপ্তরে ডকুমেন্টস দাখিল করেছেন সেই ডকুমেন্টসগুলো আমাদেরকে পাঠান ইমেল ইমেল আইডি করে সেখানেও আমরা এক নম্বর অঞ্চলের ইমেল আইডি থেকে সমস্ত ডকুমেন্টস আমরা দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে এই মাতঙ্গিনী ব্লকের আরআই এবং বিডি অফিস থেকে আমাদের এবং অঞ্চলের প্রধান সাহেব সহ সকলের উপস্থিত আজকের এই জায়গা মেজারমেন্ট হচ্ছে আগামী দিনে সেটা কতদূর কি হবে সেটা আগামী দিনে আমরা জানতে পারবো পাটটা কতদিনের মধ্যে পাবো সেটা আমরা জানতে পারবো আনন্দ সামন্ত এই মুহূর্তে তো ভোটার আছে শুধু ওই শ্রীকৃষ্ণপুর কলোনিতে প্রায় চারশো এবং খানজাদাপুর আছে ওর সাথে এটা কাগড়ি মৌজার আন্ডারে খানজাদাপুর একটা পার্ট এবং শ্রীকৃষ্ণপুরে একটা পার্ট দুটো বুথেরই পার্ট আছে প্রায় কম বেশি আটশো জন আছে আটশো বাড়ি কিন্তু এগুলো ছেলেমেয়েরা বড় হয়ে যে দেড়শোর মতো টোটাল আমাদের মানে কেটিপিপি দিয়ে গেছেন দেড়শো জনকে হ্যাঁ সেই দেড়শো জনের প্রায় পাঁচ ডিসমল এবং তিন ডিসমল এইরকম করে ভাগ করেই দিয়ে গিয়েছিলেন তাদের নামেই পাঠটাটা আমরা করাবো বাদবাকি পাট্টা হওয়ার পরে ওনারা যেভাবে তার রেশিও মেনটেন করে তারপরে ওটাকে ছেলেমেয়েরা তাদের নামে সেটাকে মিউটেশান করবেন ওনারা চেঞ্জ করবেন নামে